আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি পাঠ নিয়ে কথা বলবো। ত্রিকোণমিতি পাঠে আমরা এর আগে 8.1 নিয়ে কথা বলছিলাম, 8.1 আগে প্রায় 6টি পর্ব আমরা করেছি। আজকে আমরা 8.2 নিয়ে কথা বলব। 8.2-এ এখানে দুইয়ের যে ব্যাপারটা, তোমাদের 8.2-এর প্রবলেমগুলো সলভ করার আগে আমরা কোঅর্ডিনেট নিয়ে একটু ধারণা নিব। এখানে আমি একটা সূত্র লিখে রাখছি, দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হয়, এই সূত্রটা আমাদের লাগবে। আমরা 8.1-এ ডিগ্রি এবং রেডিয়ান বিষয়ে কথা বলছিলাম এবং ডিগ্রি রেডিয়ান বিষয়ে আমরা শিখেছি। তোমরা জানো 180 ডিগ্রি সমান হল পাই রেডিয়ান, এটা তোমরা জানো। এখানে 8.2-এ আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো যে 180 ডিগ্রিতে যদি পাই হয়, 180 ডিগ্রি হলো পাই, এটা হলো ডিগ্রি, এটা রেডিয়ান। 180 ডিগ্রি সমান পাই, 90 ডিগ্রি সমান তাহলে পাই ডিভাইড বাই 2, পাই এর অর্ধেক। আচ্ছা, 60 ডিগ্রিতে 60 ডিগ্রি সমান হলো পাই ডিভাইড বাই 3, অর্থাৎ পাই হলো 180। তুমি যদি হিসাব করো তাহলে 180-কে যদি 3 দিয়ে ভাগ দাও, দেখো 180-কে যদি 3 দিয়ে ভাগ দেওয়া হয় তাতে 60 আসে। তাহলে আমরা 60 ডিগ্রি সমান পাই ডিভাইড বাই 3 লিখতে পারি। আমরা 45 ডিগ্রি সমান পাই ডিভাইড বাই 4 লিখব। কেন? তার কারণ দেখো 180-কে যদি তুমি 4 দিয়ে ভাগ দাও তাহলে কিন্তু তুমি 45 ডিগ্রি পেয়ে যাবা। 180 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ দিলে 45 ডিগ্রি পাওয়া যায়। 30 ডিগ্রি সমান পাই ডিভাইড বাই 6 লেখা যায়, কারণ 180-কে যদি তুমি 6 দিয়ে ভাগ দাও এখানে আমরা পাবো 30 ডিগ্রি। তাহলে 8.2 শিখার আগে আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। তাহলে 180-কে আমরা পাই লিখতে পারি, অর্থাৎ এই 8.2-এর যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলভ করবো আমরা এই রেডিয়ান কোণ। ডিগ্রি কিন্তু তুমি পাবা না। তাহলে এই পাই ডিভাইড বাই 2 যদি লেখা থাকে তাহলে তোমাকে অবশ্যই বুঝে নিতে হবে এটা হলো 90 ডিগ্রি, পাই হলো 180 ডিগ্রি, পাই ডিভাইড বাই 3 60 ডিগ্রি, পাই ডিভাইড বাই 4 45 ডিগ্রি, পাই ডিভাইড বাই 6 30 ডিগ্রি। এই বিষয়গুলো আগে আমাদের মনে রাখা দরকার। আর কিছু সূত্র আমাদের লাগবে। এখানে আমি প্রথমে একটা সূত্র এখানে লিখেছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, এরপরে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান, এগুলো আমাদের লাগবে। এই ধরনের সূত্র তোমরা জেনারেল ম্যাথে শিখেছো, ওই সূত্রগুলো আমাদের এখানে লাগবে। এইগুলো তোমরা আগে দেখবা, এক পলক দেখলেই তোমরা পারবা। আর কোঅর্ডিনেটের যে বিষয়টা, কোঅর্ডিনেট সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে। যদিও কোঅর্ডিনেট সম্পর্কে কিছু অল্প কিছু কথা আমি বলছি 8.1-এ, এখন আমরা 8.2-এ কোঅর্ডিনেট নিয়ে আগে কিছু কথা বলে নেই। দেখো এইখানে আমি যদি চতুর্ভাগ হিসাব করি, দেখো এইখান থেকে এইটুক 90 ডিগ্রি, আমরা জানি এইখান থেকে এইটুক 90 ডিগ্রি, অর্থাৎ একটা রেখার উপর একটা রেখা যখন লম্বভাবে ছেদ করে দুই রেখার মধ্যবর্তী যে কোণ হয় সেই কোণটা হল 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে টোটালটা হবে 180 ডিগ্রি, অর্থাৎ এইটুকু 90 ডিগ্রি আর এই টোটালটা 180 ডিগ্রি। আবার এইখান থেকে এই পর্যন্ত 270 ডিগ্রি ধর, আর যদি আমি টোটাল হিসাব করি পুরোটা, তাহলে দেখো পুরোটা হয় হলে 360 ডিগ্রি, 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, চারটা 90 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি। তাহলে এইটাকে আমরা বলতে পারি প্রথম চতুর্ভাগ। এই যে ঘরটা, এই ঘরটার নাম হলো প্রথম চতুর্ভাগ, এটার নাম প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা কি চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ হলো পাই ডিভাইড বাই 2 এর ঘর, অর্থাৎ এখানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত এই ঘরের মান। তাহলে এটাকে আমরা লিখতে পারি পাই ডিভাইড বাই 2, এটা হলো পাই, অর্থাৎ 180 ডিগ্রি, এটা হলো 3 পাই বাই 2,
অর্থাৎ 270 ডিগ্রি, 3π/2 লেখা হয়। 70 ডিগ্রিকে আমরা এইভাবে লিখি, সরি 270 ডিগ্রিকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 270 ডিগ্রি, 93 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 93 ডিগ্রি যদি আমরা গুণ করি তাহলে 270 ডিগ্রি পাবো। 270 ডিগ্রিকে আমরা 3π/2 লিখতে পারি। কীভাবে 3π/2 হয় দেখো, 3 × π/2, তাহলে π/2 হলো 90 ডিগ্রি, তাহলে 3 × 90 ডিগ্রি 270 ডিগ্রি আসে এখানে, 270 ডিগ্রি। আমরা 90 ডিগ্রিতে লিখি π/2, তাহলে আমরা 270 ডিগ্রিকে লিখব 3π/2। চতুর্থ চতুর্ভাগে 360 ডিগ্রির ঘর, 360 ডিগ্রি হলো 2π, 360 ডিগ্রিটা 2π, পায়ের সমান 180, তাহলে 180কে যদি আমি দুই দিয়ে গুণ দিই তাহলে হয় 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি বুঝলাম, প্রথম চতুর্ভাগ π/2, দ্বিতীয় চতুর্ভাগ হলো পাই, তৃতীয় চতুর্ভাগ বলতে এখানে আমরা বুঝাবো 3π/2, 3π/2, চতুর্থ চতুর্ভাগ 2π এর ঘর। আমরা ত্রিকোণমিতিতে 6টা অনুপাত শিখেছি, আমরা 6টা অনুপাত দেখতে পাই ত্রিকোণমিতিতে। একটা হলো সাইন, কস, ট্যান, কট, সেক, আর হলো কোসেক। আমরা এই 6টা অনুপাত ত্রিকোণমিতিতে পাই, এটা হলো অপারেটর। দেখো সাইনের সাথে আমরা ডিগ্রি যদি এখানে যদি আমরা কোণের মান ধরে দিই, যেমন সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, একটা মান পাবো। এই 6টা অনুপাতে এই 4টা ঘরে বিভিন্ন জায়গায় এসে আসে। আমরা জানি প্রথম চতুর্ভাগ সকলের জন্য ধনাত্মক পায়, প্রথম চতুর্ভাগ সকল, এই যে অপারেটরগুলো আছে, এই যে অনুপাতগুলো আছে, অনুপাত সবগুলো অনুপাতের জন্য প্রথম চতুর্ভাগটা হয় ধনাত্মক, অর্থাৎ ধনাত্মক। তাহলে প্রথম চতুর্ভাগ পজিটিভ আছে, তাহলে ধনাত্মকটা কি, পজিটিভটা কীভাবে বুঝবো যেটা পজিটিভ? দেখো এইখানে প্রথম চতুর্ভাগে দেখো 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে 90 ডিগ্রিতে যে শেষ হয়েছে, তাহলে এইটা দ্বারা বোঝা হলো যে সাইন 0 ডিগ্রি যদি আমি এখানে লিখি, সাইন 0 ডিগ্রি, দেখো সাইন 0 ডিগ্রি লিখে আমরা জানি সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি যদি লিখি তার মান 0, আমি যদি কট 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি, কট 0 ডিগ্রি, যে মানগুলো লিখবো 0 ডিগ্রি তার মান হবে ধনাত্মকের ভিতরে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টের ভিতরে। আচ্ছা দেখো আমি যদি এখানে লিখি সাইন 30 ডিগ্রি, আমি যদি লিখি সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি, 45 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি পর্যন্ত তুমি এই এই অপারেটরের এই অনুপাতগুলোর যে মানই ধরো না কেন সেটাকে ধনাত্মক মান হিসেবে আমরা ধরে নেব, অর্থাৎ মানটা আসবে ধনাত্মক। যেমন দেখো আমি যদি লিখি এখানে সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি মানে আমরা জানি সাইন 30 ডিগ্রি মানে হলো হাফ, তাহলে হাফ অবশ্যই একটা ধনাত্মক মান। আমি যদি লিখি কট 30 ডিগ্রি, দেখো আমি যদি লিখি এখানে এই এখানে লিখি কট 30 ডিগ্রি, তাহলে কট 30 ডিগ্রি মানে আমরা জানি স্কোয়ার রুট অফ থ্রি, তাহলে কট 30 ডিগ্রির মানও কিন্তু একটা ধনাত্মক মান। তাহলে এইটা দ্বারা কী বুঝলাম, এটা দ্বারা বুঝলাম হলো যে প্রথম কোয়াড্রেন্ট অর্থাৎ প্রথম চতুর্ভাগে তুমি যে মানই নাও না কেন, অর্থাৎ প্রথম চতুর্ভাগে বলতে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভিতরে এই অনুপাতগুলো যাই তুমি বসাও না কেন সব মান আমরা ধনাত্মক পাবো, অর্থাৎ প্রথম চতুর্ভাগে এই অপারেটরগুলো ধনাত্মক হয়, তাহলে এটা সবার জন্য ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে হলো সাইন, দেখো দ্বিতীয় চতুর্ভাগ হলো সাইন, আর হলো সাইনের বিপরীত আমরা জানি কোসেক থিটা, এই দুটো অপারেটর এখানে ধনাত্মক হয়, সাইন থিটা কোসেক থিটা এই অপারেটরের মান দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক হয়, আর বাকি যে অপারেটরগুলো সকল মান এখানে ঋণাত্মক হয়। উদাহরণস্বরূপ দেখো এই ঘরটা হলো 90 ডিগ্রির পর থেকে, 90 ডিগ্রির পর থেকে 180 ডিগ্রি পর্যন্ত, এখন তুমি যদি এখানে লেখো 170 ডিগ্রি, তুমি যদি লেখো এখানে সাইন 100 ডিগ্রি, তুমি যদি এখানে লেখো কোসেক, মনে করো এখানে লেখো কোসেক 85 ডিগ্রি, সরি 85 ডিগ্রি না 95 ডিগ্রি, তাহলে যে মানে বসাও না কেন এইখানে এসে ধনাত্মক হবে, সাইনের মানগুলো এখানে এসে কী হবে ধনাত্মক হবে। আমি যদি সাইন পাই লিখি, সাইন পায়ের মান ধনাত্মক আসবে, আমি যদি কোসেক পাই লিখি, তাহলে কোসেক পায়ের মান ধনাত্মক হবে। তুমি যদি এখন এখানে টেন পাই লেখো অথবা কট পাই লেখো তার মান কিন্তু এখানে ঋণাত্মক,
তাহলে এই ঘরটা হলো সাইন আর কোসেকের ঘর। এইখানে যে ঘরটা, তিন নম্বর যে ঘরটা, তৃতীয় চতুর্ভাগ, এই ঘরটা হলো ট্যান থেটা এবং তার বিপরীত কট থেটা, এর জন্য ধনাত্মক হবে। তাহলে প্রথম ঘরটা হলো সাইন, সাইন বিপরীত কোসেক, তোমরা সাইন মনে রাখবা, এখানে ট্যান মনে রাখবা, এই পাশে কজ মনে রাখবা। চতুর্থ স্তরভাগটা কজের জন্য ধনাত্মক, অর্থাৎ কস টু পাই যদি লিখি আমি এখানে, কস টু পাই মানে ধনাত্মক পাবো। কজ, কজের বিপরীত সেক, সেক থিটা, সেকের মান যদি আমি টু পাই লিখি তাহলে তার মান ধনাত্মক পাবো। আমি যদি ট্যান টু পাই লিখি দেখবো তার মান ঋণাত্মক চলে আসছে, অর্থাৎ এটা এই চতুর্ভাগে পড়ে যাবে। তাহলে প্রথম চতুর্ভাগটা সবার জন্য ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগ সাইন এবং কোসেকের জন্য ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগ ট্যান কটের জন্য ধনাত্মক, চতুর্থ চতুর্ভাগ কজ এবং সেকের জন্য ধনাত্মক, বাকি সবার জন্য ঋণাত্মক। আচ্ছা, এখন এখানে তুমি সাইনেরটা মনে রাখবা, এখানে ট্যানেরটা মনে রাখবা, এখানে কজেরটা মনে রাখবা। কারণ সাইনটা মনে রাখলে সাইনের বিপরীত কোসেক আমরা জানি অবশ্যই মনে থাকবে, ট্যানের বিপরীত কট জানো, সব কজের বিপরীত সেক এটাও জানো। তাহলে মনে রাখার একটা টেকনিক হলো, দেখো এটাকে যদি তুমি ট্যান ধরো, ট্যানের বামে আসে সাইন, ডানে আসে কস। আমরা একটা সূত্র জানি এরকম যে ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, যেটা বলছি দেই। দেখো এখানে আমি যদি এরকম লিখি ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। তুমি যদি মনে রাখার জন্য আমি বলতেছি যে তুমি যদি এই বরাবর ট্যানটা ধরো, দেখো ট্যানের উপরে সাইন নিচে আছে কস, তাহলে ট্যানের উপরে সাইন নিচে কস, এইভাবে মনে রাখার জন্য একটু টেকনিক করতে পারো। ট্যান সাইন কস, তাহলে ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, উপরে বাই নিচে মনে রাখার জন্য বলছি। তাহলে ট্যান থিটা ইকুয়াল উপরে সাইন নিচে কস, তাহলে এটা হলো ট্যানের ঘর, সাইনের ঘর, সেটা কজের ঘর, আর এটা হলো সবার জন্য প্রযোজ্য, অর্থাৎ সবার জন্য এটা ধনাত্মক। ওকে, আমরা কোঅর্ডিনেট সম্পর্কে জানলাম, আর আমরা এখানে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি আমরা কীভাবে লিখবো, কীভাবে দেখবো, আমরা পাই বাই টু দেখে বুঝবো যেটা 90 ডিগ্রি, পাই দেখে বুঝবো 180 ডিগ্রি, থ্রি পাই ডিভাইড বাই টু দেখে 270 ডিগ্রি বুঝবো, টু পাই দেখে 360 ডিগ্রি বুঝবো। তাহলে 8.2-এর মোটামুটি কিছু বেসিক নিয়ে কথা বললাম, এখন আমরা 8.2-এর কিছু প্রবলেম সলভ করব। এইখানে দেখো তোমাদের 8.2-এর যে যে প্রবলেমগুলো তোমরা করবা সেগুলো আমি একটু আগে লিখি দিই, আমরা পর্যায়ক্রমে করব। 8.2-এ তোমরা অনুশীলনী থেকে তোমরা 2, 3, 4, 5 প্রবলেমগুলো সলভ করবা, আমি করে দেবো অবশ্যই এখানে, তোমরা একটু এগুলো বেশি ইম্পর্টেন্ট, তোমরা একটু লিখে রাখবা 2, 3, 4, 5। আচ্ছা, 6-এর করবা, গ থেকে চ পর্যন্ত, 6-এ, 6 নম্বরে গ থেকে চ। আচ্ছা, এরপরে 7, 8, 9, 10, 11 সবকটাই করা লাগবে, 7, 8, 9, 10, 11 স্পেশালি 7 এবং 11, বিশেষ করে 11 নম্বরটা অনেক বেশি আসে, 7 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা উদাহরণের 12 এবং 15 নম্বরটা পড়বা এখান থেকে, 12, 15, উদাহরণ 12, 15, এই কটা প্রবলেম আমরা সলভ করব। হ্যাঁ, উদাহরণ 12, 15, ঠিক আছে। 2, 3, 4, 5, 6-এর গ থেকে চ, 7, 8, 9, 10, 11, উদাহরণ 12, 15, তো ঠিক আছে। আমরা 8.2-এর বেসিক নিয়ে কথা বললাম এবং এই কোন কোন প্রবলেমগুলো আমরা করব সেগুলো আমি লিখে রাখলাম, তোমরা অবশ্যই খাতা টুকে নাও। পরবর্তী পার্টে আমরা প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, সে পর্যন্তই আল্লাহ হাফেজ।